ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার প্রতি অসংখ্য শান্তি দ্বারা সুযোগ আল্লাহ মানে। এবার আপনাদের সামনে আলোচনা করব যে কোন কোন অবস্থায় তায়াম্মুম করা যায়। কয়েকটি পদ্ধতি আছে বা কয়েকটি অবস্থা রয়েছে যে অবস্থায় আপনি তায়াম্মুম করতে পারেন, সব ক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা উল্লেখ করেছেন সূরা মায়দা 6 নম্বর আয়াতে, সেখানে উল্লেখ করা আছে ওয়াইন কুনতুম মারাদা আও আলা সাফরিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব আও লামাসতুমুন নিসা। এটা আছে আল্লাহ তাআলার কাছে, যদি তোমরা অসুস্থ হও অথবা সফরত অবস্থায় থাকো অথবা পেশাব পায়খানা থেকে আসো অথবা স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশা করো, যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করতে হবে। এখানে একটা কথা উল্লেখ করা হয়েছে, যদি পানি না পাওয়া যায় তাহলে আমাদের জন্য পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। কিন্তু কোন কোন অবস্থায় আমাদের জন্য তায়াম্মুম করা যায় সেই অবস্থাগুলো আমাদেরকে জানতে হবে, তবে আমরা সঠিকভাবে ইসলামিক পদ্ধতিকে মানতে পারব। এক নম্বর হিসাবে আমি আপনার সামনে উল্লেখ করব যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছে, যদি পানি না পাও তাহলে তোমরা তায়াম্মুম করবে। এই অবস্থায় যদি অসুস্থ হও সফর অবস্থায় থাকো পেশা পায়খানা থেকে আসো অথবা স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা করো, এই চারটি অবস্থা। তো এখানে পানি যদি না পাওয়া যায় তাহলে আমাদেরকে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম অর্জন করতে হবে, তায়াম্মুম করতে হবে বা পবিত্রতা অর্জন করতে হবে। এক নম্বর পদ্ধতি পানি না পাওয়া গেলে। দ্বিতীয় অবস্থা হচ্ছে কি, যদি পানি থাকে এবং সে পানিটা অল্প হয় শুধু পান করার জন্য, আমি সফর অবস্থায় আছি কিন্তু আমার পানি খুবই সীমিত, পানি যদি আমি এই পানির মাধ্যমে যদি আমি উজু করি বা পবিত্রতা অর্জন করি গোসল করি তাহলে সে পানি শেষ হয়ে যাওয়ার ভয় আছে এবং আমার সফর শেষ হতে হতে আমার পিপাসা লাগতে পারে, যার কারণে পিপাসার কারণে আমি মৃত্যুবরণ করতে পারি। এই অবস্থা যদি হয় তাহলে পানি না থাকলে, দ্বিতীয় নম্বর হচ্ছে পানি আছে কিন্তু অল্প পরিমাণ, এটা এই দুই অবস্থা যদি হয় তাহলে আমাদের জন্য তায়াম্মুম করা জায়েজ আছে। প্রমাণস্বরূপ আপনাদের সামনে একটি হাদিসের উল্লেখ করব, যে হাদিসটি সহিহুল বুখারীর মধ্যে রয়েছে 344 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমরা এক সফর ছিলাম, সফর থেকে আস্তে আস্তে রাত্রি ঘনিয়ে আসলো এবং শেষ রাত্রে আমরা এক জায়গায় বিশ্রাম নিলাম এবং সকলেই ঘুমিয়ে পড়লাম। তো আমাদের এত ভালো ঘুম হয়েছিল যে আমাদেরকে কেউ জাগাতে পারলো না সূর্যের আলো ছাড়া। তো যখন বেলা হয়ে গেল, সূর্য অনেকটা উপরে চলে গিয়েছে, সূর্যের তাপের কারণে কয়েকজন সাহাবী ঘুম ভেঙে গেল। সকলে উঠে অবাক যে সূর্য উপরে উঠে গেছে। চতুর্থ নম্বরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুম থেকে উঠে জোরে জোরে তাকবীর ধ্বনি উচ্চারণ করতে লাগলেন, আল্লাহ আকবর আল্লাহ আকবর করে। তিনি ভাবতে লাগলেন কি হলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে ওঠানোর সাহস কারো হলো না, কারণ আল্লাহ রাসূল ঘুমন্ত অবস্থায় আছেন এবং কি অবস্থায় আছে হতে পারে ওহী নাজিল হচ্ছে, তার জন্য কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগালেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীর ধ্বনি শুনে ঘুম থেকে যখন উঠলেন, আল্লাহ রাসূলকে পুরো ঘটনা বলা, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে কোনো অসুবিধা নাই এখান থেকে চলো। আল্লাহ রাসূল ওখান থেকে গিয়ে একটু দূরে গিয়ে তিনি কী করলেন, যা পানি ছিল তাতে উজু করে সকলে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর তিনি সালাম খেলেন, সালাম খেলে দেখছেন যে এক ব্যক্তি এক সাহাবি দূরে বসে আছে, একায় জামাত থেকে একটু দূরে একায় বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই সাহাবিকে উল্লেখ করে বলছেন, মা মানাকা ইয়া ফুলান আন তুসাল্লিয়া মা আল কওম, হে অমুক তোমার কোন জিনিস জামাতের সঙ্গে নামাজ পড়া থেকে বিরত রাখলো।
তখন ওই সাহাবি তিনি বলছেন, আসাবা তুমি জানাবাত ওয়ালা মা, আমাকে অপবিত্রতা মানে স্পর্শ করেছে, পেয়ে গেছে, আমি নাপাক হয়ে গিয়েছি এবং আমার কাছে পানি নেই। তখন আল্লাহ সাল্লাম তিনি বললেন, আলাইকা বিসাইর ফাইন্নাহু ইয়াকফিকা, তোমার জন্য মাটি যথেষ্ট ছিল, তোমার উপর মাটি অধিক ছিল, পবিত্র মাটি দ্বারা তুমি তাই এমন করতে পারো, এটা তোমার জন্য যথেষ্ট ছিল। এ কথা বলার পর তিনি ওখান থেকে আবার সফর যাত্রা শুরু করলেন। যাত্রা করতে করতে আবার কিছুদিন পরে সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে নালিশ জানালেন যে আল্লাহ রসুল, আমাদের পানি শেষ হয়ে গেছে, পান করার মতো পানিই নেই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি আদেশ করলেন যে যাও, তোমরা পানির খুঁজে বেরিয়ে যাও, এটি তুমি দেখো যদি পানি পাও। তিনারা গেলেন, গিয়ে দেখলেন যে এক মহিলা, বয়স্ক মহিলা যাচ্ছে, যে একটা উট নিয়ে যাচ্ছে এবং উটের মধ্যে দুই মশক পানি রয়েছে। তো ওই মহিলাকে ওই সাহাবি জিজ্ঞাসা করলেন, এই পানি তুমি কোথা থেকে নিয়ে আসছো? তো ওই বৃদ্ধ মহিলা তিনি বললেন যে কালকে এই সময় আমি পানির কাছে ছিলাম, তার মানে পুরো একদিনের যাত্রা, তার মানে যেতে আসতে দুদিন লাগবে, মানে এই সময় ও পানির জায়গায় ছিল। তো ওই সাহাবি, দুই সাহাবি বললেন যে চলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললেন যে ওকে কাছে চলো। ওই ব্যক্তি বললেন যে সাহাবি কাছে, সাহাবি মানে ধর্ম ত্যাগ করে, বা তারা ধর্ম ত্যাগ করে যারা নতুন ধর্ম গ্রহণ করে তাদের ওই জাহেলি যুগের কিছু লোকেরা সাহাবি বলতো, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলি যুগের বাতিল ধর্মকে ত্যাগ করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে মেনে নিয়েছিলেন, তার জন্য তারা বলতো যে তারা বাপদাদা ধর্মকে ছেড়ে দিয়ে নতুন এক আল্লাহ ইবাদত করতে নতুন ধর্ম তারা চালু করেছে, তার জন্য আল্লাহ রসুলকে তারা সাহাবি বলতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়া হলো, তারপর ওই উট থেকে তার মশক দুই মশক পানিকে নামানো হলো, এক পাত্র আনতে আদেশ করলেন আল্লাহ রসুল, পাত্র আনা হলো, দুই মশকের মুখ খুলে দিয়ে কিছু পানিকে মশক ওই পাত্রের মধ্যে রাখা হলো, মশকের ওপরে মুখ বন্ধ করে দিয়ে নিচের মুখ চালু খুলে দিয়ে সমস্ত সাহাবিদেরকে আদেশ করলেন, তোমাদের যা যা প্রয়োজন আছে তোমরা প্রয়োজন মতো তোমরা পানি ব্যবহার করতে পারো। সকলেই পানি ব্যবহার করলো, এবং ওই যে বয়স্ক মহিলাটি, সে মহিলাটি দেখতেই ছিল যে আমার পানি নিয়ে এরা করছে কি, এবং সমস্ত সাহাবিরা নিজের প্রয়োজন ওর মাধ্যমে সেরে নিলেন। এবং শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন যে জুম্মি হয়েছিল আগে, সে ব্যক্তিকে বললেন আল্লাহ রাসূল এক ডোল পানি নিয়ে বললেন যে যাও তুমি পবিত্র দর্শন করে নাও। এখান থেকে স্পষ্ট হাদিস তারা যে যদি পানি না পাওয়া যায় তাহলে পবিত্র মাটিতে তা এমন করতে হবে, এবং যখন পানি অল্প থাকবে শুধু পান করার জন্য সেক্ষেত্রে আমরা করব কি, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করব। এটা হচ্ছে অবস্থা। এই হাদিসের আরেকটি পাওয়া যায়, দলিল পাওয়া যায়, সেটা হচ্ছে মশালা যে আমরা তায়াম্মুম করার পরে যদি নাপাক হয়ে আছে, আমি তা পবিত্র মাটিতে তায়াম্মুম করলাম, যখন আমি পানি পাবো তখন আবার আমাকে গোসল করতে হবে, এটা হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যখন সে নামাজ জামাত থেকে দূরে ছিল তুই পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে পারতে, তারপর যখন পানি পাওয়া গেল আল্লাহ রসুল পানি দ্বারা তাকে পবিত্রভাবে করতে বলেন। এটা একটা অবস্থা। আরেকটা অবস্থা, যদি এমন আঘাত লাগে যে আঘাতের কারণে আপনি যদি তায়াম্মুম করেন বা পানি ব্যবহার করেন, তাহলে সেই পানির ব্যবহারের কারণে সে আঘাতে ইনফেকশন হতে পারে, বা এত অতিরিক্ত মাত্রায় আপনার অসুস্থতা বেড়ে যেতে পারে, যার কারণে আপনার মৃত্যু হতে পারে। যদি মৃত্যুর ভয় থাকে তাহলে এই অবস্থায় আপনি তায়াম্মুম করতে পারবেন। তার প্রমাণস্বরূপ আপনার সামনে একটি হাদিসের উল্লেখ করব। হাদিসটি বর্ণনা করছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি রয়েছে আবু দাউদের 336 নম্বর হাদিসে। তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এক সফর অবস্থায় আমাদের মধ্যে এক কোনো সাহাবীর পাথরের আঘাতে মাথা ফেটে যায়, মাথায় আঘাত লাগে, এবং রাত্রে তিনি মানে জুম্মি হয়ে যান, অপবিত্র হয়ে যান। তো কিছু স্বাভাবিককে তিনি জিজ্ঞাসা করলেন যে আমার মাথায় আঘাত লেগেছে, আমি অসুস্থ এবং আমি নাপাক হয়ে গেছি, তো তোমরা কী মনে করছো যে আমি তাই এমন করতে পারবো? তো তিনারা বললেন যে না, তুমি তো পানি ব্যবহার করতে সক্ষম, তো আমরা তোমার জন্য তাই এমন বিধানকে জায়েজ মনে করছি না।
তো এই ফতোয়া শুনে ওই সাহাবি বললেন কি তিনি পানি দ্বারা গোসল করলেন এবং পবিত্রতা অর্জন করলেন। কিছুক্ষণ পরে তেনার অসুস্থতা আরও বেড়ে গেল এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করলেন। এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতালুহু কাতালাহুমুল্লাহ আল্লাহ ইয়াসআলু ইজলামিয়া, তারা তাকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে হত্যা করবে। কেন তারা জিজ্ঞাসা করলো না যে ব্যাপারে তারা জানত না? এখান থেকে বোঝা গেল আল্লাহ রাসূল বলতে চাইছেন তারা যে বিষয়ে জানে না সে বিষয়ে কেন বলতে গেল, তারা জিজ্ঞাসা করতে পারত। অত এখান থেকে বোঝা যায় যদি আমরা ধর্মের ব্যাপারে কোনো জিনিস না জানে না জেনে কোনো ফতোয়া দেওয়া আমাদের জন্য ঠিক হবে না, জেনে ফতোয়া দিতে হবে। একটু ভুলের কারণে একজন সাহাবী এই পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করলেন, তার জন্য আল্লাহ রাসূল বলেন কাতালুহু, ওরা তাকে হত্যা করেছে। এর বোঝা গেল যদি এমন আঘাত থাকে তাতে যদি পানি দেওয়া করলে মৃত্যুবরণ হতে পারে, সে মরে যেতে পারে, তাহলে এই অবস্থায় তার জন্য ত্যাগ করা যায়। আল্লাহ রাসূল আরেকটি অবস্থা সেটা হচ্ছে কি প্রচণ্ড ঠান্ডা, এবং এই ঠান্ডায় আপনি যে পানি গরম করবেন সেরকম কোনো ব্যবস্থা নেই ঠান্ডাতে। এবং যদি আপনি ভাবছেন যদি এই ঠান্ডা পানিতে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় যদি আমি গোসল করি আমি অপবিত্র, আমি যদি গোসল করি বা উজু করি তাহলে আমার অসুস্থতা চরম হারে বেড়ে যেতে পারে, এই অবস্থাতেও তায়ামুম করা জায়েজ। এই হাদিসটি আপনি পাবেন আবু দাউদের 338 নম্বর হাদিসে, এর বিস্তারিত উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে যে এক সাহাবি তিনি বললেন কি রাত্রে স্বপ্ন দেখেছিল, তিনি নাপাক হয়ে গেছিলেন, তো তিনি ভাবলেন যে আমি যদি গোসল করি তাহলে আমার অবশ্যই আমার মানে অসুস্থতা আরও বেড়ে যাবে। তিনি নিজের কিয়াস করে ভাবলেন যে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছে যে তোমরা তোমাদের নিজের জালকে হত্যা করে দিও না। এই আয়াতের ওপরে কিয়াস করে তিনি করলেন কি তা এমন করে নামাজ পড়ালেন, জামাত সহকারে তিনি নামাজ ইমামতি করে তিনি নামাজ পড়ালেন। এই ঘটনা সাহাবিরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে অমুক সাহাবি তিনি বিনা উজুতেই কী করলেন নামাজ পড়িয়ে দিয়েছেন। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সাল্লাম ডেকে বললেন তুমি কি এইরকম করেছো, অপবিত্র অবস্থায় তায়াম্মুম করে কি তুমি জামাতের ইমামতি করেছো? তিনি বললেন হ্যাঁ। তিনি পুরো ঘটনাটা বললেন এই অবস্থা, আর আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করিও না। এই ঘটনা শোনার পর, এই কথা শোনার পর আল্লাহ সাল্লাহ সাল্লাম হাসলেন কিন্তু নিষেধ করলেন না, তুমি এটা ভুল করেছো বা কিছু করেছো এমন কিছু কথা আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তাকে বললেন না। তাহলে বোঝা গেল যদি প্রচণ্ড ঠান্ডা হয় এবং এই ঠান্ডাতে যদি আমি পানি ব্যবহার করি তাহলে আমার অসুস্থতা যদি বেড়ে যাওয়ার ভয় থাকে, আমি শিওর যদি আমি পানি ব্যবহার করি তাহলে আমার অসুস্থতা বাড়বেই, তাহলে আপনি তেমন করে পবিত্র মাটিতে তেমন করে নামাজ পড়তে পারেন। এটা একটা অবস্থা। আরেকটা অবস্থা যে আপনার সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু আপনি পানি পাচ্ছেন না, আপনি আশা করছেন যদি পানি পাবেন কিন্তু পানির খবর পেতে গেলে আপনার জামা মানে নামাজ কাঁচা হয়ে যাবে, পানি পেতে গেলে আপনার নামাজ কাঁচা হয়ে যাবে, এই অবস্থা আপনি করবেন কি? এই অবস্থাতে আপনার তায়াম্মুম করা জায়েজ আছে, আপনি পানি পাচ্ছেন না, পানি পেতে গেলে আপনার নামাজ কাঁচা হয়ে যাবে, এই অবস্থা আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন, আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কারণ এর প্রমাণ হিসাবে আবু দাউদের একটি হাদিসের কথা উল্লেখ করব। হাদিসটি রয়েছে আবু দাউদের 338 নম্বর হাদিস। সেখানে দুই সাহাবি কোন এক সফরে গিয়েছিলেন, দুই সাহাবি অপবিত্র হয়ে গেল, অপবিত্র হয়ে যাওয়ার পরে দুজনেই করলেন কি যখন নামাজের ওয়াক্ত হয়ে গেল দুজনে তায়াম্মুম করে নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে নেওয়ার পরে আস্তে আস্তে ওয়াক্তের মধ্যেই কিন্তু পানি পাওয়া গেল, ওয়াক্তের মধ্যেই পানি পাওয়া গেল। তো এক সাহাবি করলেন কি তিনি আবার উজু করে নামাজ পড়লেন কিন্তু দ্বিতীয় ব্যক্তি আর উজু করে নামাজ পড়লেন না। দুই সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন যে এই অবস্থা আমাদের হয়েছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ব্যক্তিকে বললেন যে শুধুমাত্র তায়াম্মুম করে নামাজ পড়েছিলেন আবার উজু করেননি।
সেই ব্যক্তিকে উল্লেখ করে আল্লাহ সাল্লাম তিনি বললেন যে তোমার জন্য তোমার নামাজ যথেষ্ট হয়েছে, আসাবতা সুন্নাতা, তুমি সুন্নতকে পেয়ে গেছো, তুমি সুন্নত অনুযায়ী কাজ করেছো, বা আজাদকা সলায়াতকা, তোমার নামাজ তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। বকরিল্লাযী তাওয়াজ্জা ওয়া আদা, এবং ওই ব্যক্তিকে বললেন যে ব্যক্তি আবার উজু করার পর আবার নামাজ দ্বিতীয়বার পড়লেন, সে ব্যক্তিকে বললেন যে লাকাল আজরু মাররাতে, তোমার জন্য সওয়াব ডবল রয়েছে। এটা ছিল সেই অবস্থার কথা, কিন্তু এখন এটা হবে না। সেই অবস্থা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে বলেছেন, কারণ এখন বিধান চলে এসেছে, যদি আপনি পানি পাচ্ছেন না তেমন করে নামাজ পড়ে নিলেন, তারপরে সেই আবার রক্তের মধ্যে যদি আপনি পানি পেয়ে যান, তাহলে সেই নামাজ আবার দ্বিতীয়বার পড়তে হবে না। এটা হচ্ছে সঠিক ইসলামী নিয়ম। সেই সময় সেই নিয়ম ছিল না, তার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে বললেন লাকাল আজরু মাররাতাইন, তোমার জন্য ডবল সওয়াব রয়েছে, তুমি দ্বিতীয়বার পড়েছিলে না। কিন্তু এখন নয়, এখন আপনি যদি পানি না পান তেমন করেই নামাজ পড়ে নেন, রক্তের মধ্যে যদি পানি পেয়ে যান আবার সেই নামাজ পড়তে হবে না। আরেকটা অবস্থা হচ্ছে কি, আপনার পানি আপনার কাছে নেই, আপনার নিকটে পানি আছে এবং আপনি পানি ব্যবহার করতে সক্ষম, কিন্তু আপনার পানি নিকটে থাকা সত্ত্বেও আপনি পানির কাছে পৌঁছাতে পারছেন না। হতে পারে পানির কাছে গেলে আপনার মৃত্যুর ভয়, ইজ্জতের ভয় আছে, মান সম্মানের ভয় আছে, সম্পদহানির ভয় আছে, এইরকম যদি অবস্থা হয়। অথবা আরেকটি অবস্থা, সেটা হচ্ছে কি, আপনি পানির নিকটে থাকা সত্ত্বেও আপনি সে পানির উপরে কাদির হতে পারছেন না। যেমন এমন একটি কুয়ার মধ্যে আপনি আছেন, কুয়ার কাছে, যে কুয়োতে পানি আছে, রক্ত চলে এসছে, কুয়োতে আপনি দেখতে পাচ্ছেন পানি আছে, কিন্তু কুয়ো থেকে পানি তোলার মতো পদ্ধতি আপনার কাছে নেই, সেই রকম জিনিস আপনার কাছে নেই, আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি পানি ব্যবহার করতে পারছেন না, এই অবস্থাতেও আপনি পবিত্র মাটি দ্বারা তেমন করতে পারেন, এতে ছাড় রয়েছে। আল্লাহ তাআলার কথা আলাদা, যেন আমাদের সকলকে সঠিকভাবে শরীয়তকে মানার তৌফিক দান করে। আমিন আল্লাহ। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع يجري.